ଦେଖନ୍ତୁ କନ୍ୟାକୁମାରୀ ପୁରା ସନରାଇଜ୍ ହେଇଗଲା, ମେଘ ବାଗ କରିଥିଲା ସେଥିପାଇଁ ସୂର୍ଯ୍ୟ ଲେଟ୍ରେ ବାହାରିଲେ, ତ ସୁନ୍ଦର ଦୃଶ୍ୟ ପୁରା କନ୍ୟାକୁମାରୀ ସନରାଇଜ୍, ବହୁତ ଲୋକ ଆସୁଛନ୍ତି ଦେଖିବା ପାଇଁ। ଜୟ ଜଗନ୍ନାଥ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ମୁଁ ମାନସ, ପୁଣି ଥରେ ମୋ ଚ୍ୟାନେଲ୍ ଦ ଟ୍ରାଭେଲିଂ ଲାଇଫ୍ ଏମ୍ଏସ୍ ସେମାନଙ୍କୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଉଛି। ମୁଁ ଆସି ପହଞ୍ଚିଯାଇଛି କନ୍ୟାକୁମାରୀରେ ସନରାଇଜ୍ ଦେଖିବା ପାଇଁ। ଏଠିକାର ୟୁନିକ୍ ସନରାଇଜ୍ ଆଉ ସନସେଟ୍, ସକାଳ ଆସି ସନରାଇଜ୍ ଦେଖିଲେ ଆପଣମାନେ ବି ଆସନ୍ତୁ ଦେଖିବା ପାଇଁ। ବହୁତ ସୁନ୍ଦର ଦୃଶ୍ୟ ପୁରା, ସମୁଦ୍ରର ଗର୍ଜନ ଦେଖୁଛନ୍ତି କେତେ ଜୋରରେ ସାଉଣ୍ଡ ହେଉଛି, ଆଉ ସେ ମୋ ପଛରେ ଦେଖିବାର ଷ୍ଟାଚ୍ୟୁ ଥିରୁମାଲାବୁର ଷ୍ଟାଚ୍ୟୁ ଆଉ କନ୍ୟାକୁମାରୀ ମନ୍ଦିର, ତା ଭିତରକୁ ଆମେ ଯିବା ଏବେ ବୁଲିବା ପାଇଁ। ଆର ଦୃଶ୍ୟ ବହୁତ ସୁନ୍ଦର ଦେଖିବି ଆପଣଙ୍କୁ, ଆସନ୍ତୁ ଝଲକି ଦେଖାଉଛି। ଆମେ ଟିକେଟ୍ କାଟି ଆସିଲୁ, ଟିକେଟ୍ ପାର ହେଡ଼୍ ହେଉଛି 75 ଟଙ୍କା, ପୁରା ସବୁ ବଏଜ୍ ମାନେ ପୁରା ଏକ୍ସାଇଟେଡ଼୍ ହେଉଛନ୍ତି ଦେଖିବା ପାଇଁ, ସମସ୍ତେ ଆସିଲେ ଆମ ଗ୍ୟାଙ୍ଗ ପୁରା ଆସିଗଲେ। ଆମେ ବିବେକାନନ୍ଦ ପାଣି ଭିତରକୁ ଯିବା, ହଁ ଦେଖାଯାଉ କ'ଣ ମନ୍ଦିର ପାର୍ଟି କରା ହେ କନ୍ୟାକୁମାରୀ ମନ୍ଦିର ବୋଟରେ ଯିବା, ପୁରା ପ୍ରବଳ ଲୋକ, ପ୍ରବଳ ମାତ୍ରାରେ ଲୋକ ଲାଇନ୍ କରି ଯିବା ପାଇଁ ପଡ଼ୁଛି, ବହୁତ ବଡ଼ 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 ବୋଟ ଏଥିରେ ଯିବା ଆମେ ସବୁ। ଏପଟେ ଦେଖନ୍ତୁ ଆମ ପାଖରେ ମନ୍ଦିର, ସେଠି ଯିବା ସେ ପାଣି ପାଖକୁ ଯିବା ଆମେ, କିନ୍ତୁ ଲାଇନ୍ ଧରି ଲୋକ ଚାଲୁଛନ୍ତି, ସେଠି ବି ଲାଇନ୍, ସେଠି ବି ଲାଇନ୍, ସେଠି ବି ଲାଇନ୍, ସବୁଆଡେ ଲାଇନ୍ କେ ଲାଇନ୍, ପ୍ରବଳ ମାତ୍ରା ଭିଡ଼ କିଛି ନାହିଁ। ଆମ ଲାଇନ୍ ପଡ଼ିଗଲା, ଆମେ ଯାଉଛେ ବର୍ତ୍ତମାନ। ଆମକୁ ଲାଇଫ୍ ଜ୍ୟାକେଟ୍ ମିଳିଗଲା, ଆଜି ଯାଉଛୁ ଆମେ, ଭାଇମାନେ ବସିଛନ୍ତି ଏପଟେ, ପୁରା ଲାଇଫ୍ ଜ୍ୟାକେଟ୍ ଦେଖନ୍ତୁ, ଲାଇଫ୍ ଜ୍ୟାକେଟ୍ ଏମିତି ବି ବହୁତ ଲୋକ ଆସୁଛନ୍ତି, ପୁରା ଦେଖନ୍ତୁ ଲୋକ ଦେଖନ୍ତୁ, କନ୍ୟାକୁମାରୀ ଯାଉଛେ, ଆମ ଭାଇମାନେ ଏଠି ବସିଛନ୍ତି ସବୁ, ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ବୋଟ୍ ଷ୍ଟାର୍ଟ ହେଇଗଲା। ବହୁତ ଏକ୍ସାଇଟେଡ଼୍ ଅଛି ମୁଁ, ଷ୍ଟାଚ୍ୟୁ
সেই কাকুর আমি যাচ্ছি বর্তমান। স্ট্যাচু বাবু যাওয়া পরমিশন নাই, আজি অনেক মন্দির যাইপার স্ট্যাচু পাখি যাইপার না, সে সমস্ত ভাবে ভিডিও করছি আপনার দেখেবি। স্ট্যাচুর উচ্চতা হচ্ছে 40 মিটর 33 ফুট। ফাইনাল আমি পৌঁছি গলু অনেক মন্দির মন্দিরের অভিবানন্দ রক মেমোরিয়াল রে, বহু এক্সাইটেড অছে যাওয়া পাই। দেখুন কত মাত্র লোক আসছে, মামু এটা চপ্পল রাখিস। সেটি আমি 75 টাকা দিয়ে টিকিট কাটি এসু, পুনি মন্দির পয়সা পাই 30 টাকা টিকিট পার হেড, পুনি টিকিট কাটি আমি আসিলু নজন। বহু সুন্দর ভিউ দেখুন, দেবী কন্যাকুমারী মন্দির জাগা হয়েছি রে, পুরা সমুদ্র মঝির মন্দিরটা। উপর ভিউটা আরো সুন্দর দেখা যাচ্ছে, এটি বিবেকানন্দ মেমোরিয়াল রক। দেখুন ধরে ফটো এলাও নাই, ভিডিও এলাও নাই, সেপাই বিবেকানন্দ স্ট্যাচু অনেক দেখি আসলু। তারপরে আসি বুলুছি পুরা দেখুন, পুরা সমুদ্র মঝিরে পুরা এ রক মেমোরিয়াল রক কন্যাকুমারী। বিবেকানন্দর মেমোরিয়াল বুক স্টল, বুক স্টল 1, 2, 3, 4, 5 5টি বুক স্টল অছি দেখুন। প্রবল মাত্রা আসছেন পুরো সবুদিন এটি ভিড়, এ হচ্ছে তিরুমালাভুর স্ট্যাচু, সেটি যাওয়া অনুমতি নাই, সেই এইটা আপনার দেখছি। কন্যাকুমারী Hey, hey, hey.
কন্যাকুমারী আজ্ঞা ফেমস হচ্ছে এটি সানরাইজ আর সানসেট আপন সকালে কইতিলি দেখিলে ভিডিওর বি আউ এটির মুখ্য দেবী হচ্ছেন কন্যাকুমারী যে নিজে কন্যাকুমারী গোডেস সে হচ্ছে আনম্যারিড বা ভার্জিন গোডেস সে হচ্ছেন মা পার্বতীঙ্কর স্বরূপ কোণী কারণে মতো কোনো বিবাহ হয়ে থাকে ভগবান ও মা পার্বতী সহ মহাদেব কোণী কারণে মধ্যে আসিপার নে ও সেই মা পার্বতী বিবাহ করে পার নে সেই কন্যা এই অনেক কন্যাকুমারী তা না কুমারী ও কন্যা হিসাব বিবাহ ন করে আনম্যারিড হয়ে যাই সেই তা গোটে সব আনম্যারিড কুযায় মধ্য অন্য নাম হচ্ছে ভগবতী দেবী কুমারী অমন আর কোন পৌরাণিক কথা অছি নারী মানে যদি মানসিক নিয়ে আসুন এটি যাঙ্ক বিবাহ হো না সে মন্দির আসলে আমার বিবাহ পুরা সুনিশ্চিত হচ্ছে এটি কাজ মান্যতা অনুসারে বহুত লোক আসছেন প্রত্যেক দিন এটি কন্যাকুমারী কু কন্যাকুমারী মন্দির দেখা পাই ও বিবেকানন্দ মেমোরিয়াল রক দেখা পাই বিবেকানন্দ রক তো দেখাইলি আপনার কন্যাকুমারী মন্দির আড়ক যা চালু মু দেখি আপনার দেখাইবি মো চ্যানেল যদি সবসক্রাইব করার প্লিজ সবসক্রাইব করে দেবে হচ্ছে কন্যাকুমারী মা কন্যাকুমারী মন্দির দেবী কন্যাকুমারী মন্দির ইয়ে বিবেকানন্দ মেমোরিয়াল রক তা ভিতরে বিবেকানন্দ স্ট্যাচু অছি সন্ধ্যাবেলা আসবা সেপটে রয়েকি দেখবে আপনার সানসেট সেটা বহু সুন্দর নজারা পুরা এঠিকার নজারা পুরা ফেমস হচ্ছে কন্যাকুমারী সানসেট আউ সানরাইজ পাই মা মন্দির ফটো ভিতরে এলাও নাই উঠি পারিবে নি সেই ভিতর বাহার আপনার দেখছি দেবী কন্যাকুমারী মন্দির বর্তমান লোক কিছু দেখি সারি লাইন অপেক্ষা করছেন সেপটে যাওয়া তাঁর বুলা সরিগাল এপটে সেখানে যাচ্ছেন বোট আসুচি দেখুন প্রত্যেক দিন ভিড় লাগে রয়েছে লোক অতি প্রবল অতি প্রবল মাত্রায় লোক দেখবার দেখ লাইন কেমি অনেক কন্যাকুমারী আজ্ঞা তামিলনাড়ু কোস্টাল টাউন আউ টুরিস্ট প্লেস মধ্য এটিকে আসা আমি আসলু রামনাথপুরম রু রামেশ্বরম দর্শন করি রামনাথপুরম রু স্টেশন রু কন্যাকুমারী কু পুরা 372 কিলোমিটর রাতে 10টায় আমি ট্রেনে বসিলু সকাল 4টায় লাগে কথা ট্রেন কিন্তু লেট হল 5টা হয়ে গেল সেদিন 8টায় আসি আমি বহু জলদি জলদি আসি সানরাইজ দেখিলু কন্যাকুমারী বহু সুন্দর দৃশ্য মো জীবন দৃশ্য দেখি নি কেবি এত সুন্দর দৃশ্য পুরা মনমুগ্ধকর আপনার আসবে চাহুন তাহলে কেছি আপনার আসিপার নিহতি আসুন কন্যাকুমারী দেখুন আমার ইন্ডিয়ার লাস্ট ইয়ে রামেশ্বরম তো লাস্ট এপটে রামসেতু এপটে কন্যাকুমারী পুরা লাস্ট এরিয়া হচ্ছে ইন্ডিয়ার কন্যাকুমারী বুলি আসুন বহু মজা হব একা আসবে না সাং মানুষ ধরি আসবে আসিক দেখুন মহাশ্চিত এর অনুভূতি নেই বহু সুন্দর লাগুছি আপনার আসুন ভালো লাগবে যদি পুরা তামিলনাড়ু আসা যাচ্ছেন আমি তামিলনাড়ু পুরা ট্রিপ বনাই দিও সাং মানুষ আসুন তামিলনাড়ু আগে মীনাক্ষী মন্দির আসবে তারপরে রামেশ্বরম রামেশ্বরম পরে আসবে কন্যাকুমারী লাস্ট পুরা ট্রিপ পুরা মজা নেবে যেমনি আসি মজা লাইলি আসবে বহু সুন্দর জায়গা কন্যাকুমারী রামেশ্বরম মীনাক্ষী মন্দির
ଆଉ ମୋ ଭିଡ଼ିଓ ତ ଏତେ କଷ୍ଟ କରି ବନେଇକି ନିହାତି ଭିଡ଼ିଓ ଦେଖେଇବେ, କମେଣ୍ଟ ଜଣେଇବେ କେମିତି ଲାଗିଲା ଭିଡ଼ିଓ ଫୁଲ୍ ଦେଖିବେ। ଅନୁରୋଧ ଆପଣଙ୍କୁ ମୋ ଚ୍ୟାନେଲ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ। ମା କନ୍ୟାକୁମାରୀକୁ ଦେଖିବା ପାଇଁ ଆମେ ଆସିଛେ, ସେଇଟା ଦେଖିଥିଲି ମାଆଙ୍କ ପାଦ ଚିହ୍ନ ସେଇଠି ଥିଲା, ଜମିତ ଯାଇଥିଲେ। ଏ ହେଉଛି ଭଗବାନ ମାଆଙ୍କ ମୂର୍ତ୍ତି ଏଠି ଅଛି ମନ୍ଦିର, ଆସି ଆସିଛେ ଆମେ ଦେଖିବା ପାଇଁ। ଲାଇନ୍ରେ ଚାଲିଛେ ମନ୍ଦିର ଭିତରେ, ବୋଧେ ମୋବାଇଲ ଆଲାଉ ନାହିଁ ସେଥିପାଇଁ ଏପଟେ ମୋବାଇଲ ସୁଟିଂ କରୁଛି। ମା କନ୍ୟାକୁମାରୀଙ୍କ ମନ୍ଦିରକୁ ଆସିଛେ, ପୁରା ଲୋକ କମିଗଲେ ନାହିଁ, ସକାଳେ ପ୍ରବଳ ଭିଡ଼ ଥିଲେ, ସନ୍ଧ୍ୟା ଆସ୍ତେ ଗଲାନି ସେଥିପାଇଁ ଲୋକ କମ୍ ସମୟ ଅଛନ୍ତି। ଦେଖିବ ମାଙ୍କ ମନ୍ଦିର, ମା କନ୍ୟାକୁମାରୀଙ୍କ ମନ୍ଦିର ତ ପାଚେରୀ, ସେପଟେ ଆମେ ମନ୍ଦିର ଭିତରକୁ ଯାଇଥିଲେ ଆପଣଙ୍କୁ କହିଲି। ଗୋଟେ ହେଉଛି ସନ୍ରାଇଜ୍ ଦେଖିବା ପାଇଁ ଆସୁଛନ୍ତି ଲୋକମାନେ, ମାଙ୍କ ଦର୍ଶନ ସାରି ଟିକେ ଦୀପକୁ ଆସିଲୁ ବୁଲିବା ପାଇଁ। ଆଉ ବହୁତ ସୁନ୍ଦର ଲାଗୁଛି ସନ୍ଧ୍ୟାବେଳେ ବିଚ୍ରେ ବସି, ବହୁତ ସୁନ୍ଦର ଲାଗୁଛି, ବହୁତ ଖୁସି। ଏବେ ସରି ତ ଏବେ ତ ପଳାଇବା, ଟ୍ରିପ୍ ଆମର ଖତମ ହୋଇଗଲା। ଆପଣଙ୍କ ଭିଡ଼ିଓ କେମିତି ଲାଗିଲା ଜଣେଇବେ କମେଣ୍ଟରେ। ଭିଡ଼ିଓ ବହୁତ କଷ୍ଟରେ ବନେଇଛି, ସୁନ୍ଦର ଭିୟୁ ଆପଣମାନେ ମଜା ଉଠିବା ପାଇଁ ଯାଉଛନ୍ତି ମାନେ ପଳେଇ ଆସନ୍ତୁ ପୁରା ତାମିଲନାଡ଼ୁ ଟୁର୍ରେ। ରହୁଛି, ଆଉ କେବେ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓ ଦେଖା ହେବା। ସନ୍ଧ୍ୟା ସମୟରେ କେତେ ଲୋକ ଆସୁଛନ୍ତି ଦେଖନ୍ତୁ, ମାଆଙ୍କ ଦର୍ଶନ ସାରି ଇଏ ହେଉଛି ମାଆଙ୍କ ମନ୍ଦିର ଗେଟ୍ ଆସି ବସୁଛନ୍ତି, ଏଠି ଫଟୋ ବି ଉଠାଉଛନ୍ତି। ମୁଁ ବି ଫଟୋ ଉଠାଇଲି ଦେଶା କ୍ୟାମେରାରେ, ସେ 10-15 ମିନିଟ୍ ଲାଗିବ ଧୋଇବା ପାଇଁ ଦେଇଛି, ସେ ଦେବେ କାଢ଼ିକି। ବହୁତ ମଜା କଲେ, ବହୁତ ମଜା ଲାଗିଲା ସାଉଥ୍ ଇଣ୍ଡିଆନ୍ ଟୁର୍ କରି। ସନ୍ସେଟ୍ ଭିୟୁ ଦେଖିବା ପାଇଁ ଆସିଛି ଆମର, ଦେଖନ୍ତୁ ଆସ୍ତେ ଆସ୍ତେ ସନ୍ସେଟ୍ ହେଉଛି, ବହୁତ ସୁନ୍ଦର ଲାଗୁଛି, ସୁନ୍ଦର ସୁନ୍ଦର ପବନ ବି ଆସିଛି, ବହୁତ ଲୋକ ଏକାର ହେଇଛନ୍ତି। ସପିଂ କରିବା ପାଇଁ ବେଷ୍ଟ ଜାଗା ଏଇଟା କନ୍ୟାକୁମାରୀ, ସବୁ ପ୍ରକାର ଜିନିଷ ମିଳୁଛି ଏଠି, ଆପଣ ସବୁ ସପିଂ କରିପାରିବେ। ସନ୍ସେଟ୍ର ଭିୟୁଟା ଦେଖନ୍ତୁ,